salam Batul. Tata. তোকে তো নিয়ে যাবোই না, না তোর কাকুকেও নিয়ে যাবো না, তোর কাকুকে ডেকেও চলে যাচ্ছি। এই যে আমি রেডি হয়ে গেছি, কালকেই তোমাদের বললাম যে আমরা এক জায়গায় যাচ্ছি, তো দেরি হয়ে গেছে সাজতে গুছতে, আর বলো না, তো সাজতে গুছতে অনেকটাই লেট হয়ে গেছে, তো ব্লগটাও শুরু করা হয়নি, তাড়াহুড়ো করেই করছি, তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করব। ডাকতে এসেছিল ও বাড়ি থেকে ছোট ভাই, যে বৌদি এসো গাড়ি চলে এসেছে, তো কোথায় যাচ্ছি সেটা বলছি আস্তে আস্তে, তো এখন শুধু একটু ইন্ট্রোটা দিয়ে নিলাম, সাথে থাকো পাশে থাকো সব কিছুই দেখতে পাবে। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, এই যে ছোট মামিও রেডি হয়ে গেছে, শুধু আমি একটু লেটে পড়ে গেছি, আমি প্রত্যেক বাড়ি লেটে পড়ে যাই, তাই একটু চেঁচামেচি করছে, আলতা পড়তে ভুলে গেছিলাম, আবার এখানে এসে একটু আলতা পরে নিলাম। ঠিক আছে চলো, আজকে আমরা যাচ্ছি, আমার ওই একটা ননদ আছে, ননদের ছেলের আজকে 5 বছরের জন্মদিন অনুষ্ঠান হচ্ছে, অনেক বড় করে আয়োজন করেছে, তো এখানে না আমরা যাবো কোথায়, বাড়ুইপাড়া, তো দিদা বাড়ুইপাড়া, বাড়ুইপাড়া বুঝতে পারছো, আমরা যখনই কোথাও হাওড়া টাওড়া যাই বাড়ুইপাড়া স্টেশনের নাম শুনেছি, কিন্তু আজকে নতুন একটা জায়গায় যাব, নতুন কিছু শেয়ার করব, তো চলো এখানেই যদি সব কথা বলে নেবো, বাকি আর কি পরে বলবো। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও, আমার বেষ্টুকে কেমন লাগছে। তো চলো আজকে মামি শাশুড়িরা সব কম্পিটিশনে নেমেছি, চলো যাই এখন। এছাড়া আমাদের গাড়ি চলে এসেছে, আমার ছোট্ট দেওয়ারটাও চলে এসছে, আর একজন আসছে, চলো চলো, আমাকে মানে উল্টো দিকে দিও না, হ্যাঁ মারা যাবো ধার, এ গাড়িতে জায়গা হবে তোরে সবাই। সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার মজাটাই আলাদা, যাই হোক বরটাকে নিয়ে যাইনি, রেখে যাচ্ছি, থাক বাড়িতেই থাকো, কোথাও যাওয়ার কিছু লাইকই নেই, সবাই কত করে বললো গেল কি অবস্থা, কেন মেঘ সরে না সত্যি, কেন গল্প হয় না সত্যি, আমি মত্ত তারি তৈরি, দোটা নাই দোটা না ট্রেনে এলেই সব থেকে বেশি আনন্দ হতো, হ্যাঁ আমরা তো ভাবলাম এরম করে যাবো, এরম করে তো স্টেশনে দাঁড়াবো একটু, একে একটু ঠিক করাবো, জ্বালি দেবা ঠিক করার, ঠিক করার তোর কপালে নেই, জামাটা পর, এবার চলি এসেছি, চলো 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 নামো, আমরা চলে এসেছি, বড় মামি সেই সারা রাস্তা বলতে বলতে আসছে, রাস্তার ধারেই প্যান্ডেল, রাস্তার ধারেই প্যান্ডেল, এই যে রাস্তার ধারেই প্যান্ডেল, কিটা খাট নিন, ভালো বলেছিল আয়োজনটা ভালো করবে, ভালোই করেছে, আমি এই প্রথম এলাম এখানে, যাকে ননদটার বাড়িটা তো দেখা হবে, নতুন একটা জায়গায় নতুন কিছু শেয়ার করতে পারবো, এটাই সব থেকে বেশি আনন্দ লাগছে। আচ্ছা মামি এই দোতলা বাড়িটা ওদের নাকি, এই যে আমাদের সুন্দরী গুলো নেমে পড়েছে, মামিদের সাথে আসার মজাটাই আলাদা, এইটা ছেলেটা না, যে এটা হচ্ছে আমাদের ননদের যে ছেলেটা, এটা শুভ জন্মদিন আজ তোমার, শুভ জন্মদিন, যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার
জীবন সাত রঙেতে ঠোক না রঙি এই যে আসতে না আসতেই আমরা আশীর্বাদ সেরে ফেলেছি, তারপরে এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে বোঁদে মিষ্টি, যে সবাই খেতে বসে বলছে খেয়ে নিন, খিদে পেয়েছে করা হচ্ছে না। দেবা রে দেবা, এ দেবা নিচয়, তোর খিদে পেয়েছে শুনে আমি তো বললাম তাড়াতাড়ি দিতে, খা বোঁদে খা। আমি বোঁদে খেতে ভালোবাসি না, তুই খেয়ে নিবি, হ্যাঁ মিষ্টিটা খাবো। ঘর থেকে কি কি খেয়ে এসেছিস একবার গল্পটা শোনা। 50 টাকা শুনলিস, 6টা কচুরি আর 4টে আমার দেওয়াটা কি কি খাই সকালবেলায় বলে দিল দেখছো। আর এই যে এখন বোঁদে আর মিষ্টি হবে, এই দুটো মিষ্টিতে না আরো নিবি চলে যাবে, খেতে চাই না। Cheers! কি খাচ্ছিস? হয়েছে বোঁদে খাওয়া হয়েছে, খেতেছিলাম না বোঁদেটাকে ফেলছে না চাচ্ছে, খেতেও পাচ্ছে না আমার চাচ্ছে না, বালতিতে দিয়ে দিন। ছোট জামাই বাবু বর্মা লিপস্টিক পরে যা এখন, এইগুলো মনে থাকবে আমার। হ্যাঁ নন্দিনী দিদি আসছে, জন্মদিনে কত সুন্দরভাবে থাল মানে থালাটাকে সাজিয়ে দেওয়া হয়। হ্যাঁ
ওকে ওর মা হয়তো অনেক শখ করে অনেক ভালোবেসে অনেক আদর দিয়ে আজকে এই থালিটাকে সাজিয়ে দিয়েছে। আর এই যে ওপরে প্যান্ডেল করেছে খাওয়ান দাওয়ানের, তো আমরা এখানে বসে আছি সবাই, ফাঁকা হলে আমরা ওপরে যাবো। লোকের ভিড়টা দেখো, মানে মারপিট হচ্ছে খাওয়ার জন্য, এখানে লাইন লেগে গেছে, সিঁড়িতে একজনা বসে আছে ওপরে উঠতে দিচ্ছে না। কাকে? এটা হচ্ছে আমাদের দাদু, দাদুর ভাই নয় মানে দাদুর কাকার ছেলে, মানে একটা যাই হোক দাদুই হয়, অত অত খুলে বলার দরকার নেই। তো চলো আমরাও খাবো, ওপরে দেখাবো তোমাদেরকে আজকের আয়োজন। হ্যাঁ ওটাই তো দেখছি, কিছুই করানো হয়নি না। এই যে সামনে যে বোনটা দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে আমাদের ওই বার্থডে বয়ের মা, এই যে। আর এইদিকে সবাই আছে, এটা হচ্ছে ওই বোনেরই ছোট বোন, এই যে এটা। আর ওটা তো আমাদের ফিরু ভাই, এখানে এটাকে বসে আছে জানি না, এটাও কে জানি। আর ওই যে বার্থডে বয়ের কাছে যেটা বসে আছে সেটা হচ্ছে ওনার ঠাকুমা, এই যেটা ঠাকুমা। আর আমাদের তো এগুলো সব আমাদের দল এখানে বসে আছে। আর ওনার বাবাকে দেখানো হয়নি, বাকি আমি তো চিনি না অত, পরে পরিচয় করানো হবে। এটা হচ্ছে বোনটা নিমন্ত্রণ করতে গিয়েছিল সেদিন আমাদের বাড়ি, এটা বার্থডে বয়ের মা। এই যে চলে, এই যে আমরা একটু বাইরের দিকে এলাম, ভাবলাম এই সুযোগে তোমাদের সাথে একটু গল্প স্বল্প করি। খেতে গিয়েছিলাম জানো, এই যে ওপরে প্যান্ডেল করেছে, দুঃখের কথা জায়গা পাইনি জানো, মানে গিয়েছি আমি বসেছি আর মামি বসেছে, বড় মামিমা, আর বাকি এরা মানে আমাদের দুটো দেওর আছে, মাসিমা মাসি আছে, ছোটো মামিমা আছে, ওরা বাদ পড়ে গেছে, মামাও বসে পড়েছে, সবাই বসে পড়েছে। দিয়ে আমার একটু কেমন কেমন মনে হলো, যতই হোক বউটা আগে খেয়ে নেবে আর শাশুড়িটা বসে থাকবে। আবার নিচে এলাম, এসে আমার মামিকেও পরে ফাটিয়ে দিয়ে আমি যে থাক আমরা চারজনে বরঞ্চ লাস্টে বসবো, তো অনেকক্ষণই গল্প করা হয়নি। কেমন লাগছে তোমাদের বলো এই বার্থডে পার্টিটা? আমার তো বিশেষ করে ভালোই লাগছে, কেন অনেকদিন পরে আর এরকম এনজয় করতে তো আমার বেশি ভালো লাগে, তাই না? তোর কেমন লাগছে রে, একটু গল্প কর। এই যে বলছিস আমি ব্লগ করব, আমি ভিক্ষা করব সবার কাছে, আমি এটা করব ওটা করব, তাহলে কী করে করবি? হ্যাঁ বল, কেমন লাগছে তোর এখানে এসে আজকে? মোটামুটি ভালো। মোটামুটি একটু গার্লফ্রেন্ড করতে পারলি, পারিস রে? ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট নেই, তাহলে এই ব্যাপার। দেওয়ার বলছে আমার ইন্টারেস্ট নেই গার্লফ্রেন্ডের প্রতি। যাই হোক চলো, খাওয়া দাওয়া তো অবশ্যই হবে। আর বেলুনগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে, দেখো না ছড়াছড়ি ওই দিকে চলে গেছে, এটাও খুলে গেছে। এখানে কত সুন্দর একটা গেট বানানো ছিল, একটু আগে আমরা এখানটা এসে ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, নতুন নতুন মানুষগুলোর সাথে অনেকটা সময় কাটাচ্ছি, বেশ ভালোই লাগছে। কোনোদিনই আসা নয়, এটা হচ্ছে আমাদের মানে যে আমার এই দেওয়ার মানে মামির, যে মামিদের পরে আমরা স্নান করতে যাই, ওই মামির ননদের মেয়ের ছেলে মানে আর কি ননদের ছেলের বার্থডে এটা আর কি, মানে শাশুড়ি মাসি শাশুড়ির মেয়ের ছেলের বার্থডে। যাই হোক ভালোই লাগলো, খুব করে বলে এসেছিলো বৌদি তোমরা যাবে, কোনোদিন যাওনি, এটাই সুযোগ, তো যেতে তো পারো না, তো তাই ভাবলাম যে যাই। দাদা ভাইদের তো আসার খুব ইচ্ছা ছিল কিন্তু এলো না, কেউ বললো যে না থাক গাড়ি করেছে, যেহেতু তোমরা গাড়ি করে যাও আর বাইকে করে যেতে হবে না, অনেকটাই যেহেতু রাস্তা। তো ঠিক আছে চলো আবার পরে গল্প করবো, তোমরাও এনজয় করো, আশা করবো ভালো লাগবে তোমাদেরটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দেখে পাশে দাঁড়িয়ে থেকো। ঠিক আছে চলো, ঠিক আছে চলো আবার ওপরে যখন খেতে যাবো, কি কি আইটেম করেছে মেনু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এখন। ছাদের ওপরে প্যান্ডেল করেছে বলবো, চলো কেমন ডাকছে দেখ না এখান থেকে, ওইদিকে রোদ আছে জানলে এদিকে বসা যাবে না। আমাদের বাঙালির এটাই হচ্ছে সব থেকে প্রিয়, কলা পাতায় খাওয়া, খুব সুন্দর। এটা কিন্তু এই প্রথম দেখছি এইরকম পরিবেশন করাচ্ছে, তাই না? আমাদের ওদিকে সব এরকম দেয় না, শুধুমাত্র এই একটা করে পাতা দিয়ে দেয় বাস। এটা সুন্দর কলা পাতা, কলা পাতা দেখাই যায় না খুব একটা, শখে সাথে সবাই খায় কলা পাতায় জানিস, জানিস তুই, খুব ভালো লাগছে দেখতে। আমার দাদু কলা পাতা খেতে আর ভালোই আছে বললাম।
তুমি খাচ্ছ তো তোমার পেটে লাগবে দেখবে, তুমি আমাদের দিচ্ছ না, তোমার আগে খাচ্ছ, খাও না। একবারও বলে বৌদি একটু খাবে, একবারও বলে বৌদি একটু খাবে বৌদি। হ্যাঁ ওটাই তো বলছি, তোমরা কেমন স্বার্থপর ননদ কি জানি। তুমি তো হেভি গাইস বলছো, দারুন গাইস বলতে জানো। বলছে গাইস ডাল দেয়নি, শুধু শাক দিয়ে ভাত খাচ্ছি। তুমি খাও না, আমাদেরকে দাও নি, আমরা দেখছি কিন্তু। হ্যাঁ সবাই বেরিয়ে পড়েছে, তা আমাদেরকেও বেরোতে হবে, চলো বাড়িতে যেতেই হবে, ওয়েদার খুবই খারাপ আর ড্রাইভার থাকতে চাইছে না, তার জন্য কি আমরা বেরিয়ে পড়েছি। চলো আর কি বলবো, অনেক কিছুই ঘুরলাম দেখলাম, সবকিছুই দেখালাম, যতটা পারলাম শেয়ার করলাম, তো জানি ভালোই লাগবে। আর মেঘটা দেখো প্রচুর মেঘ ধরেছে, বাড়ি না গেলে কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাবো আমরা, মেঘও ধরেছে আবার সূর্যও বেরিয়েছে বলো, কিন্তু ওয়েদারটা খুবই খারাপ হয়ে আছে, বৃষ্টি হবে। চলো কেমন লাগলো মামি আজকে এখানে এসে? খুব মজা হলো। মজা হলো বলো, ভালো লাগলো আজকে? খুব ভালো। তো আমার ব্যাগটাও বয়ে নিয়ে যাচ্ছে দেখছো, আমার দুলারি হাতে আছে। ও মামা, মামা দারুন কেমন খেলেন একটু বলুন। কিনটা যাকে এই যে ভাগনাবাবুর খুব সুন্দর ছবি দিয়ে এখানটা গেটটা সাজিয়েছে, ভালোই লাগছে, কিন্তু বেলুনগুলো সব ফেটে গেছে, আবার বাচ্চারা রাখে তো খুব সুন্দরভাবে, দেখো ছবিগুলো খুব ভালো লাগছে। হ্যাঁ এটা বড়বেলায়, এটা ছোটোবেলায়, নামটাও কি সেটাও দেখে নাও। শুভ জন্মদিন, শুভ জন্মদিন বাবু, তোমায় অনেক অনেক আশীর্বাদ করি, তুমি ভালো থেকো। মামা যা খেয়েছে, খেয়ে পেট মোটা করে। কেমন খেলেন? আর কথা বেরবে না। কেমন লাগলো মাসি এখানে? ভালো, খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লাগলো অনেকদিন পর। হ্যাঁ সবাই মিলে একসাথে আনন্দ হলো, মানে পরিবারের সাথে কোথাও যাওয়ার মজাটাই আলাদা, বাট আরও যদি সবাই আসতো আমাদের ফ্যামিলির সবাই, তাহলে আরও হয়তো আনন্দ হতো, বাট এই কজনে প্রচুর আনন্দ করেছি, যেটুকুন টাইম আমরা এখানে ছিলাম খুব আনন্দ হয়েছে। বাকি এই হচ্ছে গ্রাম, কি গ্রামটার নাম এটা? কি জঙ্গল পাড়া না কি একটা, কেউ বলতে পারছে না। ঠিক আছে চলো আমরা বসে, আমাদের গাড়ি আসুক, তারপরে পরে আবার গাড়িতে যেতে যেতে আবার একটু সবাই মিলে আনন্দ করবো, যদি কিছু সেরকম হয় নিশ্চয়ই তোমাদের সামনে তুলে ধরবো, নাহলে একটু ফাঁকা রোড দেখিয়ে ফোন করে।
ডগি করে তার সাথে প্রেম ভালোবাসা করে। কাকিকে কি বলছে? বান কর লাভ ইউ জানু। তোর মামি ওই দেখে কি হচ্ছে মামি? ও মামি শেষ, মামি শেষ, এই যাত্রায় আমি আর যাবো না রে। মামি মনে মনে বলছে তোদের পারলে আমি আর পড়বো না। বাপরে বাপ, কি শান্তি! নিজের গ্রাম, নিজের বাড়ি, তাই না? শান্তি তো লাগবে। যাই হোক, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, বেলাবেলি বাড়ি চলে এসেছি। 5:30 বাজে এখন। আমরা ভেবেছিলাম হয়তো একটু লেট হবে, কিন্তু না, লেট হয়নি। আমরা খেয়েছি আর গাড়িতে উঠেছি, ওখানে না আড্ডা দিয়েছি না ঘুরেছি। তাও মামিরা একবার বললো যে চলো একটু ঘুরি, ঘোরাঘুরি করি, দিয়ে তারপরে যাবো। নতুন গ্রামে এসেছি, একটু ঘুরে দেখি। বাট ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, আমি জানি তোমাদের ভালোই লাগবে। সে দেখেই বুঝতে পারবো তোমাদের কতটা ভালো লেগেছে। তোমাদের লাইক আর তোমাদের কমেন্টই বোঝা যাবে যে ভিডিওটা তোমাদের কত ভালো লাগলো। দেখো, ভালো লাগতেই পারে, কারণ একটা নতুন জায়গায় গেছি, নতুন দেশ, নতুনই বলতে পারো। মানে ওই ওই জায়গা আমাদের যাওয়া নেই, মানে আমরা যেখানেই যাই সেখানে ওই মানে স্টেশনটার নাম শুনেছি, বাড়ুইপাড়া, তোমরাও জানো, কিন্তু ওই গ্রামটায় কোনোদিন যাওয়া হয়নি। যাকে ননদের বাড়িতে খুব ভালো লাগলো, সবার ব্যবহার খুব ভালো লেগেছে, আর খুব করে বলে গিয়েছিলো আমাদেরকে, যার জন্য যাওয়া বাড়ির থেকে কেউ গেলো না, কো মায়ের শরীর খারাপ, ওই জন্য যায়নি। আর দাদা ভাইয়ের তো যাবার খুব ইচ্ছা ছিল, বাট যেতে পারলো না। দাদা ভাই বললো যে তোমরাই যাও মামিদের সাথে, তুমি ঘুরে এসো, আমি পরে বরঞ্চ যাবো, ওদিকে কোনো দিন গেলে যাওয়া হবে। দেখো, আর কোনো দিন যাওয়া হবে না, এটাই মকা ছিল, গেলে হয়তো ঘুরে আসতে পারতো এটাই। যাই হোক, চলো আর কি বলবো। তবে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, আর তোমাদের ভালোবাসাটা দেখিয়ে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাট এখানেই শেষ করবো আজকের ভিডিওটা। ভাবা যায়নি যে এতটা আনন্দ করতে পারবো। ভেবেছিলাম হয়তো মামি শাশুড়িগুলোর সাথে যাচ্ছি, মামা আছে, মানে শাশুড়িগুলোর সাথে কত মজা করি সে তো তোমরাও জানো, কিন্তু মামা আছে, বুঝতে পারিনি যে এতটা মজা হবে। কিন্তু যা হলো, মজা খুবই ভালো হয়েছে। আর ওই মাসিও খুব মজা করলো আমাদের সাথে, খুব মজাদারই মানুষ দেখি তো, বুঝতে পারবে। যাই হোক, ভালো থেকো সবাই, এটাই বলবো, আর কিছু বলবো না। তবে আজকের মতো টাটা বাই বাই, বিকেলে টাটা বাই বাই, গুড নাইট অল, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন কিছু নিয়ে। আজকের মতো টাটা।